আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আজকে আমি যে রেসিপিটা আপনাদের জন্য বানিয়ে দেখাবো সেটা হচ্ছে ধোকার ডালনা। তো ধোকার ডালনা কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে। তো সেই ধোকার ডালনা বানাবার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি দেখুন ছোলার ডাল। ছোলার ডালকে আমি 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, এটা 1 কাপ ছোলার ডাল আছে। তো এরপর আমি এই ডালটাকে হালকাভাবে ব্লেন্ড করব, খুব ফাইন ব্লেন্ড না, হালকা ব্লেন্ড হবে। ছোলার ডালটা আমার এখানে বেটে নেওয়া হয়েছে, তো আমি এর মধ্যে মিক্সার গ্রাইন্ডারে করে কিছুটা পানি অ্যাড করে দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি এই ধোকার ডালনাটা রেডি করবার জন্য আমার এখানে নারকেল লাগবে, তো নারকেলকে কুড়িয়ে নিয়েছি, হাফ নারকেল আমি কুড়িয়ে নিলাম। আর এখানে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, এটার একটা আমি পেস্ট বানিয়ে নেব। তো চলুন এবার কিভাবে আমি এই এটা বানাই সেটাই দেখতে থাকবেন ধোকাটা। তো এইবার আমি একটা কড়াই নিয়ে নিলাম এবং এর মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি জিরে ফোড়ন দেবো এর মধ্যে, দিয়ে দিলাম জিরের ফোড়নটা। এরপর আমি এর মধ্যে লবণ অ্যাড করে দেব, তো স্বাদ অনুসারে আমি এখানে লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে কি হবে, এই ধোকার ডালনার টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে। তো এইবার আমি আদা রসুনের পেস্ট থেকে নেওয়া 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, সরি আদা রসুন না, এটা আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা যেটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর আমি দেব নারকেল কোড়ানো। আচ্ছা, নারকেল কোড়ানোটা দেওয়ার আগে আমি কিন্তু হাফ চামচেরও কম আমি হলুদ পাউডার দিয়ে দিলাম। তো এরপর আমি নারকেল কোড়ানো এর মধ্যে অ্যাড করে দেব। নারকেল কোড়ানোটা দিলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো হয়, আপনারা এইভাবে বানিয়ে অবশ্যই পরিবেশন করবেন। তো নারকেল কোড়ানোটা আমি দিয়ে কিছুক্ষণ নাড়ার পর এর মধ্যে যে বেটে রাখা ডালটা সেটা এর মধ্যে অ্যাড করব। এবার আমি অ্যাড করে দিচ্ছি বেটে রাখা ডাল বাটাটা। ডাল বাটা দেওয়ার পর আমি কিন্তু অনবরত এটা নেড়ে যাব, ততক্ষণ অবধি আমি নেড়ে যাব যতক্ষণ না এটা একটা মন্ডের পরিণত হয়। আপনারা বুঝতেই পারবেন এটা যতক্ষণ না একটা মন্ডে পরিণত হয় আমি ততক্ষণ অবধি এটা নেড়ে যাব। তো দেখুন ভিউয়ার্স, ডাল বাটাটা নাড়তে নাড়তে এটা একটা মন্ডে পরিণত হয়ে গেছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখুন ভিউয়ার্স, এইবার আমি একটা ছড়ানো প্লেট নিয়ে নিয়েছি এবং এর মধ্যে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে চারিদিক হাতের সাহায্যে বা ব্রাশের সাহায্যে আপনারা তেলটাকে চারিদিকে স্প্রেড করে দেবেন। স্প্রেড করা হয়ে গেলে আপনারা এর মধ্যে ওই যে ডালের বন্ডটা আমি বানালাম সেটা এর মধ্যে রেখে, ভিউয়ার্স এইবার আমি এই ডালটাকে ভালো করে প্লেটের মধ্যে চারিদিকে ছড়িয়ে নেব, ছড়িয়ে একটা ছুরির সাহায্যে এটা পিস পিস করে নেব। তো ডাল বাটাটা আমার ছড়ানো হয়ে গেছে, তো আমি একটা ছুরির সাহায্যে এটাকে পিস করে নিচ্ছি। ভিউয়ার্স, ডাল বাটাটা এখানে আমার পিস করে নেওয়া হয়ে গেছে। তো পিস করে নেওয়ার পর আমি একটু ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব, তারপরে অবশ্যই আমি তারপরের স্টেপটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এরপরে আমি কি করি। তো ভিউয়ার্স দেখুন, ঠান্ডা হয়ে যাওয়ার পর সমস্ত ধোকার ডালনা যে পিসগুলো সেটা আমি কিন্তু উঠিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর, প্রত্যেকটা পিস একদম একটাও ভাঙেনি কিন্তু। এইভাবে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন এই ধোকার ডালনা। এরপর আমি এগুলো ফ্রাই করে নেব। তো ভেজে নেওয়ার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়েছি, আপনারা চাইলে এটা সর্ষের তেলেও ভেজে নিতে পারবেন। তো এর মধ্যে সমস্ত পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো ফ্রাই করে নেব। তো এইভাবে আমি সমস্ত পিসগুলো ভেজে নিচ্ছি, একটা সাইড ভাজা হয়ে গেলে আমি একটা সাইড উল্টে দিয়েছি। তো এটা ভেজে নেওয়ার পর আরও হাফ রয়েছে, সেগুলো আমি ভেজে নেব। আবারও কিছুটা ভেজে নিচ্ছি এখানে, সমস্ত ধোকাগুলো আমি এখানে সুন্দর করে ভেজে নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে ভাঙলে কত সুন্দর হয়েছে ভেতর থেকে।
এটা খেতে রান্না করার পর এটা খেতেও খুব দারুণ লাগবে। তো এইবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি এর মধ্যে আগেই আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা রেডি করেছিলাম, তো আমি আর ধুলাম না। এরই মধ্যে একটা গোটা টমেটো নিয়ে নিয়েছি আর কিছুটা কাজু দিয়ে দিলাম। এরপর দেব পোড়ানো নারকেল 2 চামচের মতো, আর দেব পোস্ত। তো দিয়ে দিলাম এরই মধ্যে 1/2 চামচের মতো পোস্ত দানা। তো এইগুলো সমস্তই আমি পেস্ট করে নেব। কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কার ফোড়ন। ফোড়নটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হিং। তো দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প 1 চিমটির মতো হিং দিলাম। এরপর দিয়ে দেব যে আগেই আমি আদা রসুন, আদা আর কাঁচা লঙ্কা যে পেস্টটা রেখেছিলাম, রসুন না আমি বারবার ভুলই করছি, আদার আর কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়ো, তারপর দেব আমি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি আমি এখানে, নর্মাল লঙ্কার গুঁড়োই দিয়েছি। আপনারা চাইলে এখানে কাশ্মীরি রেড মিক্সও নিতে পারেন। এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়োটা দেওয়ার পর আমি এখানে যে রেডি করে রেখেছিলাম মশলাটা সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো দেওয়ার পর মশলা রেডি করে রাখা যে পেস্টটা সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে লবণ স্বাদ অনুসারে। মশলাটা আমার এখানে কষানো হয়ে গেছে, তো আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। আর নারকেল দিলে এই এর টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন ধোকার ডালনা বানালে নারকেল দেওয়ার। তো যখন এই গ্রেভিটা ফুটে উঠবে আমি এর মধ্যে ধোকাগুলো দিয়ে দেব। এখানে পানি অ্যাড করে দিয়েছি, তো পানিটা অবশ্যই আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু ধোকাগুলো দেওয়ার পর ওগুলো ওই পানির মধ্যেই সেদ্ধ হবে, তো একটু পানি টেনে নেবে। আর একটু গ্রেভি রাখার জন্য তো পানি একটু বেশি দিতে হয়। তো এখানে দেখুন পানিটা ফুটে গেছে, তো আমি এর মধ্যে সমস্ত ধোকাগুলো দিয়ে দিচ্ছি। তো ধোকাটা দেওয়ার পর যখন এগুলো ফুটে যাবে, তো আমি এখানে কিছুটা গরম মশলা পাউডার গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। তো এখানে আমি ঘি এর মধ্যে দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর আমি অল্প পরিমাণে চিনি দেব, তো আমি সামান্য পরিমাণে এর মধ্যে চিনি দিচ্ছি এটা টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য। তো চিনিটা দিলে অবশ্যই এর টেস্টটা অনেক ভালো হয়, তো সেই কারণে আমি চিনি দিলাম। আর লাস্ট পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব ধনে পাতা কুচি। দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা। তো এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে। শুধু এই রেসিপি বানিয়ে আপনারা কিন্তু দুপুরে বা রাত্রে যে কোনো সময় অনাহাসেই ভাত খেয়ে নিতে পারবেন, ভাত বা রুটি যে কোনো কিছুই। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার এই ধোকার ডালনা রেসিপিটা কিন্তু একেবারেই কমপ্লিট পরিবেশনের জন্য। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে পরিবেশন করবেন, আশা করি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে উৎসাহ দেবেন। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। সুস্থ এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।